হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আলোচনা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ অর্থাৎ বিজ্ঞান পাঠটা যেখানে সেপ্টেম্বর মাসে যেটা প্রোভাইড করেছে তোমাদেরকে আমি অলরেডি অ্যান্সারও করে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয় সো লেট স্টার্ট শুরু করা যাক শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেল তোমার নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবে এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য তো দেখো শূন্যস্থান পূরণ করতে কি বলেছিল বলেছে পৃথিবীর ড্যাশ হলো চাঁদ সো পৃথিবীর ড্যাশ হলো চাঁদ সেটা হবে পৃথিবীর উপগ্রহ হল চাঁদ দুই নম্বর প্রশ্ন কী আছে তরল দাহ বস্তুর একটি উদাহরণ হলো দুটো হয় একটা পেট্রোল দিতে পারো কেরোসিন তা আমি কেরোসিন দিয়েছি ইউ উইস তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করবে ভারতের ড্যাশ গুহা চিত্র দেখতে পাওয়া যায় ভারতের ড্যাশ তাহলে অজন্তায় ভারতের অজন্তায় চিত্র দেখা যায় চলে আসি আমি বাম দেখতে ডান দিক যেখানে কিনা বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভকে আমাদের ম্যাচিং করতে হবে ঠিক আছে আমি অলরেডি করেই ফেলেছি মৃৎশিল্প কৃষ্ণনগর হবে ছৌ নাচ পুরুলিয়া সিল্কের শাড়ি বিষ্ণুপুর আশা করি বোঝা গেল এরপর আমরা আলোচনা করব। কোশ্চেন্সগুলো আমি এখানে ছোটো করে লিখেছি আশা করি তোমরা দেখতে পারছো দেখো কী বলেছে আগেরকার দিনের মানুষ নানা পশুকে মানিয়েছিল আগেরকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন এক সারা বছর ধরে মাংস দুধ ও চামড়া পাওয়া যাবে বলে দুই কুকুরকে তারা পোষ মানানো হয়েছিল কিন্তু আত্মরক্ষার জন্য এই কারণে তারা করেছিল দুই এছাড়াও আগেরকার দিনে মানুষ নানা পোশাকে পোষ মানে ছিল তার অনেক সুবিধা ছিল অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন উত্তর হবে অমাবস্যায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ থাকায় একটা দিক সূর্যের আলো পড়ে না আলোর অভাবে চাঁদের ওই পিঠে তাই আমরা অমাবস্যা দেখতে পাই অমরশাই তাই আমরা চাঁদকে দেখতে পাই না পরে কোশ্চেন্স কি বলেছে বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে বক্তব্যটি যথাযথ ব্যাখ্যা করো তা আমি লিখেছি তোমরা দেখো জল ছাড়া কোনো প্রাণী উদ্ভিদ বাঁচতে পারে না জল প্রকৃতির দান জল নানা কাজে লাগে তাই জলের অপর নাম জীবন এই কারণে মানুষ নদীর দ্বারে জনবসতি গড়ে তুলেছিল জলপথে যাতায়াত করা মাছ ধরা খেতে জল দেওয়া ইত্যাদি পাওয়া সম্ভব ব্যবসা বাণিজ্যের উন্নতিও জলপথের জন্য সম্ভব হয়েছিল জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল এ সমস্ত কারণে সুবিধা আমরা কি পাই বাসস্থানের কাছাকাছি জল থাকলে পেয়ে থাকি আশা করি বোঝা গেল